তো গাইস আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু অলরেডি একটা ইভেন্ট স্টার্ট হয়ে গেছে, যে ইভেন্টের নাম হলো আপনারা দেখতেই পাচ্ছেন FFWS। আর FFWS এর ক্যালেন্ডারও কিন্তু অলরেডি চলে এসেছে এবং এখান থেকে আপনারা কীভাবে ইভেন্ট কমপ্লিট করবে এবং কী কী নিতে পারবেন সেটা বলবো কিন্তু আজকের ভিডিওতে। ভাই ভিডিও একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন একদম লাস্ট অবধি, এবং আপনি যদি চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশের নোটিফিকেশান বেলটিকে সবাই অলে করে রাখবেন। ফার্স্ট অফ অল বলবো ইভেন্ট চলছে কিন্তু আপনাদের পুরো 21-24 তারিখ অবধি এই ইভেন্টটা চলবে, পুরো 24 তারিখ অবধি কিন্তু ইভেন্ট চলবে। এবং মে মাসের 3 তারিখ থেকে দেখাচ্ছে কিন্তু ভাই 3 তারিখ থেকে কি এসছে ভাই আমি জানি না, ভাই আমার চোখে আজকের পড়লো, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। নেক্সট আপনাদের বলবো ট্রেনিং ক্যাম্প, যেটা কিন্তু অলরেডি এইটা এখান থেকে কী করতে হবে আপনাদেরকে, এই ইভেন্টটা কিন্তু অনেক দিন আগে থেকে স্টার্ট হয়েছে, এই ইভেন্ট আগে থেকে স্টার্ট হয়েছে। নেক্সট এইটা কিন্তু আগের দিন 9 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে, বাদ বাকি এইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন যে আজকের থেকে স্টার্ট। এখনও এই ইভেন্টটা এসছে ঠিকই কিন্তু এখনও পুরোপুরিভাবে আসেনি, যার জন্য কিন্তু আপনারা দেখতে পাবেন স্টার্ট হয়নি, শুধুমাত্র ইভেন্টটা এসছে, ইভেন্ট পেজ কিন্তু এখনও অ্যাভেলেবেল হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন FFWS 2022, পি ক্যান উইন থেকে আপনারা অনেক কিছু পাবেন, একটা গ্রানাইটের স্কিন পাবেন, একটা ভাই ব্যাকপ্যাক পাবেন। এবারে আপনাদের বলবো যে আপনারা কিন্তু এই ইভেন্ট থেকে রিডিম কোডও পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন প্লে টাইম রিওয়ার্ডস, এই প্লে টাইম রিওয়ার্ডস থেকে কিন্তু আপনারা এই যে গাড়ির স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, এই গাড়ির স্ক্রিনটা পাবেন। এবং এখানে কী দেখাচ্ছে ভাই মেট্রোলিয়াল স্টোর, ভাই এই স্টোর থেকে কিন্তু আপনাদেরকে এই ফিমেল বান্ডেলটা নিতে হবে, ঠিক আছে। দুটো ইভেন্ট থেকে ভাই সত্যি সেরা আছে, অ্যান্ড লগ ইন রিওয়ার্ড থেকে কিন্তু আপনারা একটা ব্যাকপ্যাক পাবেন। এই ইভেন্টের পিক ডে থাকছে কিন্তু 21 তারিখ এই ইভেন্টের পিক ডে থাকছে এবং সেরা FFWS লাইভ ওয়াচিং মাইলস্টোন রিওয়ার্ডস, এখানে কী কী পাবেন আপনারা সেটা কিন্তু দেখায়নি। আর এই রিওয়ার্ডস আপনারা পাচ্ছেন কিন্তু 21 তারিখ ভাই, 21 তারিখ আর 22 তারিখ কিন্তু এই ইভেন্টের পিক ডে থাকছে। তো আমি আপনাদেরকে অবশ্যই করে আরও একবার বলবো, রিকোয়েস্ট করবো যে প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ 21 তারিখ আর 22 তারিখে কিন্তু আপনারা অনেক কিছু রিওয়ার্ডস পাবেন রিডিম কোড দিয়ে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আর ইভেন্ট যারা যারা এখনও খেলেননি, ইভেন্ট এখনও জানেন না, তো তাদেরকে তো বলেই দিলাম ভাই, প্লিজ সবাই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা একটা লাইক করে রাখবেন। এই ইভেন্ট থেকে আরও অনেক নতুন নতুন ইভেন্ট আসবে, FFWS সবে শুরু হয়েছে ভাই, শেষ হতে এখনও অনেক বাকি অনেক। তো আজকের মতো ভিডিও এতটুকুই, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।